আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন, মর তুই। ফেরেশতারা তখন বলল, আমিন। আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন, তোর ভবিষ্যৎ অন্ধকার। ফেরেশতারা তখন বলল, আমিন। আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন, তোর মুখ দেখতে চাই না। ফেরেশতারা তখন বলল, আমিন। আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন, জীবনে স্বামীর ভাত খাইতে পারবি না। ফেরেশতারা তখন বলল, আমিন। আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন, মরার সময় পানি পাবি না। ফেরেশতারা তখন বলল, আমিন। আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন, তুই আমার মরা মুখ দেখবি। ফেরেশতারা তখন বলল, আমিন। আচ্ছা, আপনি তো সেই মানুষ, তাই না, যে নিজের সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন? আপনি তো সেই মানুষ, তাই না, যার থেকে বেশি কেউ আন্তরিক দোয়া করতে পারবে না? আপনি কি জানেন, ফেরেশতারা প্রতিটা কথার পরে আমিন আমিন বলেন? আপনি কি জানেন, মা বাবার রাগের মাথায় বলা প্রতিটা কথা আল্লাহর দরবারে কবুল হয়? তো আপনার কলিজার টুকরা সন্তানের ক্ষতি আপনি নিজেই করছেন না? তো আপনার সন্তান অন্যায় করেছে, কিন্তু আপনি মা বাবা হিসেবে এই ভাষা ব্যবহার না করে বরং এগুলো বলুন, আল্লাহ তোকে হেদায়াত দিন, আমার জন্য চক্ষু শীতলকারী বানান। অথবা বলতে পারেন, আল্লাহ তোকে ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানান, আল্লাহ তোকে আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার মতো বানান। সুম্মা আমিন। এই জন্য যখনই দেখবেন কোনো কিছুতে রাগ উঠে যাচ্ছে বা অনুভব করছেন, তখনই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।